আওয়ামী শাসনামলের দেড় দশকে দুর্নীতি আর লুণ্ঠনে হাজার কোটি টাকার মালিক হয়েছেন অনেকেই। এমনই এক লুটেরার নাম বিতর্কিত সাংবাদিক নঈম নিজাম। সাংবাদিকতার মুখোশের আড়ালে শিক্ষা প্রতিষ্ঠান দখল থেকে শুরু করে দেশ বিদেশে একাধিক বাড়ি থাকাসহ বিদেশে অর্থ পাচারের অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। হাসিনা সরকারের পতনের দিন থেকেই লাপাত্তা চতুর এই সাংবাদিক। আকবর হোসেন সুমনের বিশেষ প্রতিবেদন। সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা পাওয়ার কথা ছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর, সেই সময়টা একটা প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের। গণভবনে কথিত সংবাদ সম্মেলনগুলোতে এভাবেই সাবেক প্রধানমন্ত্রীকে প্রশংসার সাগরে ভাসাতেন নঈম নিজামদের মতো কথিত সাংবাদিকরা। দেশের গণমাধ্যম সিন্ডিকেটের অন্যতম নাটের গুরু এই ব্যক্তি বছরের পর বছর ছড়ি ঘুরিয়েছেন সংবাদপত্র এবং টেলিভিশন জগতে, সাংবাদিকতার মুখোশে তাবেদারি করেছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের। আপনি এবার বরাবরের মতোই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা যে বলিষ্ঠ ভূমিকা আপনি রেখে থাকেন, মিয়ানমারও আপনি একইভাবে শান্তি প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য রেখেছেন। তোষামোদীর পারদর্শিতায় স্বৈর সরকারের কাছ থেকে নানা সময়ে হাতিয়ে নিয়েছেন বিভিন্ন অনৈতিক সুবিধা। ক্ষমতাকে পোক্ত করতে নৌকা প্রতীকের এমপি হতে মনোনয়ন পত্র কেনেন বিতর্কিত সাংবাদিক নঈম নিজাম। নঈম নিজামের মতো আরও অনেকেই আছে আমাদের প্রফেশনে যারা সাংবাদিকতাকে টাকা অর্জনের, অবৈধ উপার্জনের একটা হাতিয়ার হিসাবে নিয়েছে, প্রভাব খাটানোর একটা হাতিয়ার হিসাবে নিয়েছে। এরা সাংবাদিকতা কোনো অবদান রাখছে না। প্রথমত তার শিক্ষাগত যোগ্যতা নাই, সে ইন্টারমিডিয়েট পাশ করে নাই, এমন একটা লোক বাংলাদেশে একটা সংবাদপত্রের সম্পাদক হয়েছে। এরা সাপ্লাই দেয়, এরা সাপ্লাই সরকারের পক্ষে দেয়, এরা সাপ্লাই মালিককে দেয়। নিজের কপালে আওয়ামী লীগের টিকিট না জুটলেও স্ত্রী ফরিদা ইয়াসমিনকে ঠিকই বানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি। ক্ষমতার দাপটে জাতীয় প্রেসক্লাবের সভাপতির পদেও বসিয়েছেন ফরিদাকে। এই প্রেসক্লাবটা ওনার একটা ছোটখাটো, এটা বলা যায় যে উনি এই প্রেসক্লাবের একজন শেখ হাসিনা ছিলেন, উনি একটি ভালো রিপোর্ট লিখতে পারতেন না। দেশের গণমাধ্যম ধ্বংসের অন্যতম হোতা নঈম নিজামের বিরুদ্ধে রয়েছে অস্বাভাবিক সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিস্তর অভিযোগ। উত্তরা 12 নম্বর সেক্টরের 8 নম্বর রোডের এই 44 নম্বর বাড়ির মালিক নঈম নিজাম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যুক্তরাষ্ট্র এবং কানাডাতেও নাকি রয়েছে তার বাড়ি, সময়ে অসময়ে তাই ছুটে যেতেন দেশগুলোতে, সন্তানরাও স্থায়ী যুক্তরাষ্ট্রে। বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পত্রিকা, টেলিভিশন, অনলাইন ও রেডিওর প্রভাবশালী কর্মকর্তা ছিলেন তিনি। এখন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হিসেবে তার নাম নেই। 5 আগস্টের পর তাকে বাদ দেওয়া হয়েছে বলা হলেও নেপথ্যে থেকে তিনি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন বলে জানা গেছে, নিচ্ছেন নিয়মিত বেতন ভাতাও। বসুন্ধরার ভূমিদস্যুতার অন্যতম সহযোগী ছিলেন এই নঈম নিজাম। বসুন্ধরা যে চাঁদাবাজি করছে, অর্থাৎ একটা প্লট যদি আজকে কেউ বিক্রি করে তাকে 10 লক্ষ টাকার পার কাঠায় চাঁদা দিতে হবে, একটি ফ্ল্যাট বিক্রি করলে তাকে 5 লক্ষ করে চাঁদা দিতে হবে, এই চাঁদার অংশ সে পাচ্ছে আর তাদের মানি লন্ডারিংকে সে সহায়তা করছে। নিজ এলাকা কুমিল্লার লাঙ্গলকোটে হিসাখাল বাজার কলেজটি দখলে নিয়ে নামকরণ করেন নিজের নামে। উনি অভিপ্রায় ব্যক্ত করছেন যে কলেজের নামকরণের সাথে যদি বিবেচনা করেন তাহলে আমি রাজি আছি। এখানেই শেষ নয়, গাজীপুরের এই বাগান বাড়িটিকে বিনোদন এবং অবকাশ যাপনের বিশেষ কেন্দ্র হিসেবে গড়ে তোলেন নঈম নিজাম। 1 বছর আয়, 2 বছর আয়, 3 বছর আয়, 6 মাস আয়, 9 মাস যে সম্মান চায় উনিও সে নিয়ে আসে। অবৈধ উপায়ে অর্থ আয়ের আরেক ধান্দায় তেজগাঁওয়ে খোলেন মিডিয়া ক্লাব নামে কথিত সাংবাদিকদের বিলাসিয়াক বিনোদন প্রতিষ্ঠান। 10 লাখ টাকার বিনিময়ে মিলত সেই ক্লাবের সদস্য পদ, মদের লাইসেন্স বাগিয়ে যেখানে চলত জমজমাট মাদক ব্যবসা। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিষয়ে তার বিরুদ্ধে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদনও জমা পড়েছে এর মধ্যে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ ফুলে ফেঁপে ওঠা এই সাংবাদিকের সম্পদের হিসেব তলব করে বছর চারেক আগেই, কিন্তু রহস্যজনকভাবে তা থেমে যায় ওখানেই। উনি বৈধভাবে করে তাহলে উনি সেইটা দুর্নীতি দমনের কাছে জাহির করুক। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে গণভবনের বৈঠকে দিয়েছেন নানা পরামর্শ। গণহত্যায় উস্কানিতে তার মাথায় ঝুলছে হত্যা মামলা। মালিকের হয়ে সমাজের বিভিন্ন জায়গায় ধান্দাবাজি করা, লবিং করা, এটি তার কাজ না। এটি করে
সেই সম্পাদক তার যোগ্যতা না থাকলেও সম্পাদক পদে কন্টিনিউ করেন এবং উনি ফুলে ফেঁপে ওঠেন। সাংবাদিকতা লেপাস ধারণ করলেই সব কিছু থেকে রেহাই পাওয়া কোনোভাবেই ঠিক নয় বলে মন্তব্য এই আইনজীবীর। নঈম নিজাম, এমদাদুল্লাহ মিলন এত লেভিশ লাইফ লিড করে কোত্থেকে, কথায় কথায় আমেরিকা যায় কোত্থেকে, এই টাকা আসে কোত্থেকে, সেইটাই আমরা তদন্ত চাচ্ছি। গেল 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বহুরূপী এই সাংবাদিক কোথায় রয়েছেন তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে জনমনে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।